আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, গরুর মগজ ভোনা। আমি এখানে পরিমাণ মতো আলু কুচি করে নিয়েছি ও একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, এবং গরুর যে মগজটা ছিল সেটা আমি সুন্দরভাবে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এখানে একটি কড়াই নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, তার কারণে আমাকে একটু বেশিক্ষণ ওয়েট করতে হয়েছে। ও আমি এখানে কেটে রাখা মগজগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আপনার তেলের ভিতরে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে যেন আপনার গায়ে ছিটকে আসে না। তো এটা একটু বেশি ফোটে, তো আমি এবার এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখানে পরিমাণ মতো আমি লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। ও হলুদ আর লবণ দিয়ে নিয়ে আমি সুন্দরভাবে এটা একটু ভাজা ভাজা মতন করে নিব। আমার প্রায় এটা হয়ে এসেছে। এবার এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিব, এক একে সবগুলো আমি উঠিয়ে নিব। তো আমার উঠানো শেষ হয়ে গেছে। এখানে এবার আমি আবার পরিমাণ মতো তেল দিব, তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যে যতটুকু পরিমাণ তেল খান ততটুকু পরিমাণ তেল দিবেন। এখানে আমি আগে থেকে জিরে বেটে নিয়েছি, পরিমাণ মতো জিরে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো, রসুন দিয়ে দেবো পরিমাণ মতো। তো এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন আর রসুনের পরিমাণটা একটু কম দিবেন। রসুনের পরিমাপটা বেশি হয়ে গেলে রসুনের যে গন্ধটা সেটা আপনার একটা বাজে স্বাদ নিয়ে চলে আসবে আপনার খাবারে। তো এটা আমি সুন্দরভাবে ভেজে নিব। এখানে এবার আমি পরিমাণ মতো আমি একটু কাঁচা ঝাল অ্যাড করেছি, আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন। আমার একটু ভাল লাগছে, যার কারণে আমি এখানে কাঁচা ঝালটা অ্যাড করেছি। এবার এখানে আমি শুকনো মরিচও অ্যাড করব। তো যদি আপনারা কাঁচা ঝালটা দেন, তাহলে আপনার যদি ঝালে দগটা অনেক বেশি থাকে তাহলে আপনারা সেখানে একটু পরিমাণ মতো কম দিবেন, শুকনো ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে যদি দেন। আমার আগে থেকে যেটা ভেজে রাখছিলাম ওইটাতে একটু তেল পরিমাণ মতো বেশি হয়ে গেছিলো, যার কারণে এটার ভিতরে আমি ঢেলে দিচ্ছি। এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এখানে। তো এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। যেহেতু আগে লবণ দিয়েছি, সেহেতু আপনাকে একটু হিসাব করে এখানে লবণ দিতে হবে, না হলে তরকারিতে বেশি লবণ হয়ে যাবে। তো লবণ দিয়ে হলুদ দিয়ে এটা আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব, এবং কেটে রাখা আলু আর পেঁয়াজ এর ভিতরে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়ে এখানে এবার আমি পরিমাণ মতো, যতক্ষণ পর্যন্ত আমার ভাজা ভাজা না হয় আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আমার বেশ খানিক ভাজা ভাজা মতন হয়ে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটা পরিমাণ পানি এই আলুটা সিদ্ধ হতে লাগবে। আলুটা সিদ্ধ হয়ে যা, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে আমি ততক্ষণ পর্যন্ত এটা আমার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আপনাদের আগে থেকে বলে রাখি, ঢাকনা দেওয়ার পরে 15 মিনিট মতো টাইম লাগবে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আবার ওই যে ভেজে রাখা মগজটা দিয়েছি সেটা দিয়ে দেব। তো এবার আমি আলু আর এই মগজটা সুন্দরভাবে আবার ওই তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিব। কিছুক্ষণ আপনাকে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত নিচে না লেগে যায়। তো আপনি যত বেশি ভাজবেন তত স্বাদটা বেশি হবে। তো এবার আমি যতটুকু পরিমাণে একটু ঝোল রাখবো আমি ততটুকু পরিমাণ পানি দিয়েছি এখানে। আপনারা আপনাদের মতো করে পানি দিতে পারেন। আপনাদের যদি আলুটা না সিজে থাকে তাহলে একটু পরিমাণ মতো একটু বেশি পানি দিবেন। আমার যেহেতু আলুটা সিজে গেছে, তো ব্যাস আমার প্রায় রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি কিছুক্ষণ পর্যন্ত ফুটা পর্যন্ত অপেক্ষা করে আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এবার আমি এটা চুলাটা বন্ধ করে এটা আমি পাতে নামিয়ে নেব। ব্যাস আজকে এই ছিল আপনাদের জন্য একটি